এই পরের দিন থেকে তোমাদের যে ফেসবুক যে আইডি আছে আইডির সাথে রোল নম্বর লিখতে হবে রোল লেখা বাধ্যতামূলক কথা বুঝতে পারছস রোল টুল না লিখলে তাৎক্ষণতো ক্লাস থেকে বের করে দেওয়া হবে এবং অ্যাটেন্ডেন্স নাও হবে বুঝতে পারছস পরের থেকে অ্যাটেন্ডেন্স নাও হবে ওই 28 তারিখ থেকে যা স্যার সবাইকে বলে দিবা অ্যাটেন্ডেন্সের উপর কিন্তু পড় এসে প্রমোশন প্রমোশন হাবিজাবি এগুলো সব কিছু কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর নির্ভর করবে আদা আদা হ্যাঁ ভালো আছে সবাই হয় বাবা টাইমলি ঢুকে পড়বা আমার সময় হওয়ার আগে পাটা পঞ্চাশ সবাই হ্যাঁ এটা সময় তো এটা লিমিটেড সময় এমন না যে তুমি দেরি করছো আমি পরে এক্সট্রা সময় ক্লাস নিতে পারবো ওটা তো ওই এখানে কোনো সুযোগ নাই সময় চলে যাবে মিটিং বন্ধ হয়ে যাবে কথা বুঝতে পারছো আহ তোমাদের কিছু কথা বলে রাখি যে 28 তারিখ থেকে সবার যে নামের পাশে যে নাম আছে না নামের পাশে রুল নাম্বারটা লিখতে হবে। কত না লিখলে কিন্তু পরে ক্লাসে ঢুকতে দেবে না। হ্যাঁ এটা একটা আদেশ তোমার তোমাদের যে আমরা 28 তারিখ থেকে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। অর্থাৎ এখন নাম দেখেই তাকে হাজিরা দেওয়া হবে এবং এই হাজিরের উপর ভিত্তি করে তোমার যে পরবর্তী প্রমোশন বা ইত্যাদি যা আছে সব কিছু বিচার বিবেচনা করা হবে। আমার কথা বুঝতে পারছো? তো সবাই সিনসিয়ালি এবং রেগুলারলি কি করতে হবে ক্লাসে ক্লাসটা তোমাদের অধিকার ক্লাসে উপস্থিত হওয়া ক্লাস থেকে পড়াশোনা পড়া আদায় করে নেওয়া এটা তোমার অধিকার হবে ইচ্ছা করতে হবে হম এবং আমরা বসে থাকি একটা সময় এটি করে বসে থাকি তোমাদের দেখা যায় যে তিরিশ জনের মধ্যে যদি পাঁচ ছয় জন যদি হয় সংযুক্ত যদি হয় তাহলে ছয় ভাগের এক ভাগ পাঁচ ছয় ভাগের পাঁচ ভাগে পাঁচ ছয় ছয় ভাগের এক ভাগ তাই এটা তো হলো না এটা তো খুব একটা খুব ভালো জিনিস না এন্ডোস সিনতা জুই ঠাকুরজা আমাদের তোমাদের সময় অটো পাস হয়ে যাবে ওই অটো পাস এর চিন্তাগুলো আমার থেকে ছেড়ে দাও তোমাকে শিখতে হবে পাস ফেলিসের পরের কার ব্যাপার তোমাকে শিখতে হবে এই এই মেয়েরা কি সবাই এই ছোট ইয়া নিয়ে গেছে তো না কিন্তু বাদ নাই মনে হয় রিন্তি নিয়ে গেছে সাদিয়া সাদিয়া তো নিয়ে গেছে না সাদিয়া এবং রিন্তি আমার কথা শুনতে নিয়ে আসছে হ্যাঁ আর ছেলেরা আগামীকাল দশটার দশটার দিকে চলে আসবে কলেজে তোমাদের যে মানি রিসিট আছে না মানি রিসিট অথবা ভর্তি যে ইন বয়েস দুইটার একটা নিয়ে চলে আসবা আচ্ছা এর পর্যন্ত এখন ক্লাসে চলে যাই এবং ওদিন যে কয়দিন যে পড়ালাম এগুলো একটু একটু ফিডব্যাক ইয়ে করবো আরকি তোমাদের একটু পড়া একটু ধরবো হম ওটা ধরার মধ্যে আচ্ছা ভূমির সংজ্ঞা ভূমির গুরুত্ব ভূমির বৈশিষ্ট্য

দিনের বেলা সময় পাই না দেখো বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি পারাম ভূমি প্রকৃতির দান পরে কি ভূমির উৎপাদন ব্যয় নেই ব্যয় নেই সীমিত যোগান তারপরে স্থানান্তরযোগ্য নয় আদিম অক্ষয় গুণগত ভিন্নতা ক্রম আহ ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বিধির প্রভাব এগুলি ক্রম প্রান্তিক উৎপাদন বিধিটা এটা কি কেউ কি আমাকে একটু বলতে পারবে গত গতদিন পড়াইছিলাম ক্লাসে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব ভূমির ক্ষেত্রে কি হয় প্রযোজ্য হয় ভূমিতে পড়ে তাহলে ক্রমর রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কেউ কি আমাকে বলতে পারবে হুম।

উদাহরণ গুলি সবাই মনোযোগ দিয়ে শোনো এটা কিন্তু একটা জটিল বিষয় ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এটা কিন্তু অর্থনীতির একটা টার্ম এবং এটা কিন্তু জটিল বিষয় এটা খুব মনোযোগ দিয়ে শোনো ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে ধরো এক খন্ড ধরো এক বিঘা জমি আছে এক বিঘা জমিতে ধরো আমরা ওই যে গরুর হাল দিয়ে হাল হাল চাষ করে না গরুর হাল দিয়ে হাল চাষ দিয়ে যেন তেন ভাবে কি করা হয় সেখানে ফসল ফলানো হয় হয়তো ধরে নাও সেখানে এই এক বিঘাতে হয়তো চার মন বা পাঁচ মন ধান হয় ধরে নাও চার চার পাঁচ মন ধান হয় এক বিঘাতে আর কি না এখন দেখা গেল সেখানে তুমি কি বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করছো সার জৈব সার ইত্যাদি যা আছে অর্থাৎ যত রকমের জিনিস একটা জমিতে ব্যবহার করা যায় সব তুমি কি করছো প্রয়োগ করছো প্রয়োগ করার ফলে দেখা যায় যে তোমার সেখানে হয়তো তিন হাজার টাকা বেশি খরচ হয়েছে এখন দেখা গেলো যে প্রথম প্রথমবার প্রথমবার দেখা যায় তিন হাজার টাকা বেশি খরচ করে তুমি হয়তো দেখা গেলো তুমি বিশ মন কি পাইছো তুমি ধান পাইছো তাহলে উৎপাদন কয় কয় গুণ বেড়ে গেলো অনেক গুণ বেড়ে গেছে না প্রথম ছিল কি চার মন বা পাঁচ মন সেই জায়গা হয়েছে বিশ মন পনেরো মন বেড়ে গেছে না এখন তোমার তো এখন তো প্রথমবার কি যে উৎপাদনটা অনেক গুণে বেড়ে গেছে এখন তুমি পরে যদি চিন্তা যদি করো যে তিন হাজার টাকা খরচ করে তো আমি তো পনেরো মন পনেরো বেশি ধান ধান পেয়েছি তাহলে পরের বার আমি ছয় হাজার টাকা খরচ করবো তাহলে তাহলে কি হবে তাহলে পর তাহলে তো পরের বার কত মন পাওয়া লাগবে চল্লিশ মন ধান পাওয়া লাগবে তাই না

উৎপাদন বাড়ছে কিন্তু হারটা কি এক ছিল না কমছে হ্যাঁ উৎপাদন হার কি বাড়ছে না কমছে আমার কথা বুঝতে পারছো তো সবাই শুনতে পাচ্ছ সবাই উৎপাদনের হারটা কি এখানে তুলনামূলক কি বেড়েছে না কমেছে তাহলে তোমার সেখানে কি প্রথম হয়েছে পনেরো মন থেকে কি পাঁচ মন থেকে হয়েছে বিশ মন তারপরে যা দেখা যায় সম সুযোগ সুবিধা বাড়ায় তো দেখা গেল যে তোমার কি চল্লিশ মন বা ৫০ পঞ্চাশ মন ষাট মন হওয়ার কথা ছিল তো সেখানে হয়েছে গিয়ে চল্লিশ মন এই তিরিশ মন তাহলে কি হয়েছে বাড়ছে কিন্তু আনুপাতিক হারে বাড়েনি পরের বার তুমি আরো আরো বেশি খরচ করছো তখন দেখা গেল যে তোমার আরো কমে গেছে তো এইভাবে দেখা যায় যে তুমি এই এইভাবে দেখা যায় যে তোমার কি যে উৎপাদনের উপকরণ আছে উপকরণ বারবার বাড়ানো সত্ত্বেও উৎপাদন দেখা যায় যে একবার বাড়ার পরে একবার বেশি করে বাড়ার পরে পরে আর বাড়তেছে না পরে দেখা যায় যে তুলনামূলক ভাবে কি আস্তে আস্তে কমে আসতেছে এক সময় দেখা যাবে যে তুমি যত যত টাকাই তুমি খরচ করো না কেন ওই উৎপাদন আর কি কোনো যতটুকিয়ে আছে ওটুকু এর বেশি কি করবে না আর কোনো ক্রমেই কি করবে না বাড়বে না কথা বুঝতে পারছো এটাকে বলা হচ্ছে ক্রমরাশমান প্রান্তিক উৎপাদন বিধি ক্রমরাশমান মানে কি আস্তে আস্তে ধীরে ধীরে কি হয়েছে তোমার উৎপাদন প্রান্তিক মানে শেষের যে উৎপাদনটা আছে শেষের যে উৎপাদনটা আছে এত উৎপাদনের যে হাটটা আছে এটা আস্তে আস্তে কি থাকে কমতে থাকে কথা বুঝতে পারছো ব্যাপারটা বুঝতে পারছো জি বুঝতে পারছি হ্যাঁ এখন ਸਮশোনাই আর বাদ বাকি উৎপাদন গুলি বুঝছো তো তাহলে দেখো এটা গেল তাহলে এসে দেখো ভূমির মৌলিক আহ আজকে পড়াবো যে ভূমি উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ স্ক্রিন শেয়ার করে দিচ্ছে এটা এটা যে করছি স্লাইড If this power point দেখো উৎপাদনের উপকরণ তাহলে দেখো যে এটা আছে যে এটা আমরা যে এটা পড়াবো ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারক সমূহ ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ সম্পর্কে নিচে আলোচনা করা হলো তাহলে নির্ধারক বলতে কি বোঝায় বলো নির্ধারক হয়েছে কি প্রভাব বিস্তারকারী উপাদান নির্ধারক বলতে আমরা কাকে বুঝি প্রভাব বিস্তারকারী উপাদান কথা বুঝতে পারছো কি বলি নির্ধারক বলতে আমরা কি বুঝি কোনো কিছু পরা হওয়া বা ঘটার পিছনে বা কোনো কিছুর উন্নতির বা অবনতির পিছনে যে বিষয়গুলো আমার কথা ভালো করে শুনবা যে বিষয়গুলো ভূমিকা পালন করে তাদেরকে বলা হয় নির্ধারক তাদেরকে বলা হচ্ছে কি নির্ধারক কথা বুঝতে পারছো তাহলে দেখা যায় ভূমির উৎপাদন ক্ষমতার ক্ষেত্রেও কিছু বিষয় ইতিবাচক বা নেতিবাচক কি করে প্রভাব বিস্তার করে এগুলিকে বলা হচ্ছে কি এগুলিকে বলা হচ্ছে ভূমির নির্ধারক তাহলে ভূমির প্রকৃতি ভূমির প্রকৃতি ভূমির প্রকৃতি আমরা বুঝি ভূমির প্রকৃতি আমরা বুঝি ভূমি মাটিও যদি বুঝি তাহলে দেখা যায় কোন মাটি উর্বর বলো কোন মাটিটা উর্বর কোন মাটিটা উর্বর আমরা জানি যে নদীর তীরে নদীর তীরবর্তী এলাকার বা বিলের তীরবর্তী এলাকার মাটিটা কি হয় উর্বর হয় না যেসব এলাকাতে বন্যার পানি যায় বন্যার পানি হয় যেসব এলাকাতে বন্যা হয় ওই এলাকার মাটি কি হয় উর্বর হয় তোমরা তো আগে তো পড়ছো পলি সম্পর্কে পড়ছো না পলি মাটি বেলে দোয়াস ইত্যাদি মাটি পড়ছো না পলিমাটি মাটি কি হয় ফসল ভালো হয় দোয়াস মাটিতে কি হয় ফসল ভালো হয় তাহলে কি হয়েছে বর্ষাকালে যখন কি হয় যখন বন্যা হয় তখন কি হয় যে সব এলাকা প্লাবিত হয় সেখানকার মাটি কিন্তু কি হয় উর্বর হয় কারণ বন্যা শুধু মানুষের বা আমাদের ক্ষতি করে দেয়া যায় না আমাদের কিছু উপকারও করে তাহলে বন্যা কি করে বন্যা কি বিভিন্ন অঞ্চল থেকে কি আসে যে পানি নিয়ে আসে সেখানে মাটির উপর কি উর্বর বন্যার পানি বন্যার পানি যখন চলে যায় সেখানে বন্যার পানি যখন চলে যায় চলে যায় তখন কি হয় যে এই যে তোমার কি হয় মাটির উপর পরে আর পলি মাটির মানে এটা আছে তোমার কি উর্বরতা শক্তি বৃদ্ধি কারক অনেক উপাদান থাকে যেমন জীবজন্তু জন্তু জীবাশ্ম পচাগুলিতে দেহ বিভিন্ন ধরনের তোমার জৈব যে সার আছে এর মধ্যে মিশ্রিত থাকে কথা বুঝতে পারছো তাহলে এই যে তাহলে ভূমির প্রকৃতি তাহলে ভূমির প্রকৃতিও কিন্তু একটা যে কি উৎপাদন ক্ষমতার অন্যতম একটা কি নির্ধারক একটা যদি ভূমিটার অবস্থান যদি তোমার নদীর তীরবর্তী হয় বা বিলের তীরবর্তী যদি হয় বন্যা হয় তাহলে সেখানকার মাটির উর্বরতা যেখানে যে অঞ্চলের এটা আছে ভূমিটা আছে মাটিটা আছে সেখানে যদি তোমার কি ধারে পাশে যদি কোনো নদী জুই নাচুই থাকে বন্যা জুই যদি হয় মরুভূমি যদি হয় তাহলে মরুভূমি সেখানে কিন্তু আহ প্রকৃতিগত ভাবে কিন্তু সেখানকার মাটির উর্বরতা শক্তিটা কম কোন কোন অঞ্চলের কি আছে পাথরে মাটি আছে তাই না তাহলে পাথরের মাটিতে ভালো হয় না হ্যাঁ পাথরের মাটির যে পাথরটা তোর আবার অন্য কাজে লাগে আর কি আবার যে এই ইটা ইটা তৈরি করা হয় কিন্তু এটাল সমৃদ্ধ মাটি দিয়ে কি না তাহলে যেসব জায়গাতে এটাল টেটাল ইত্যাদি মাটির এটা বেশি সেখানে হয়তো তো মৃৎশিল্প তারপরে এই যে ইটের ভাটা এগুলি কি ঘরে উঠে কি কথা বুঝতে পারছো আবার আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যেসব যে যে পাহাড় গুলো আছে পাহাড়িয়া যে অঞ্চলগুলো আছে এগুলি কিন্তু আমাদের যে ভূ প্রকৃতিগত যে অবস্থানটা আছে এগুলি কিন্তু তোমার চা চাষের জন্য রাবার চাষের জন্য কিন্তু উপযোগী কারণটা হলো যে এই যেই যেই ধরনের আবহাওয়াটা জন্য করা দরকার। সেখানে কিন্তু আবহাওয়া বা জলবায়ুটা কি করে বিরাজ করে থাকে যেমন চা চাষ চাষের জন্য কি পর্যাপ্ত প্রচুর পরিমাণে বৃষ্টির প্রয়োজন হয় এবং বৃষ্টি প্রচুর বৃষ্টি লাগবে কিন্তু পানি কখনো সেখানে কি থাকবে না দাঁড়িয়ে থাকবে না কথা বুঝতে পারছো যেহেতু সিলেটের যে পাহাড় কি পাহাড় তো পাহাড়ে তো পানি তো জমে থাকে না এগুলি কি হয় পাহাড়ের ডাল ঢাল বেয়ে কি হয় সেখানে সিলেটে কি হয় চলে যায় কিন্তু প্রচুর চায়ের আবাদটা বেশি ধান পাট এগুলি আলু এগুলি চাষের জন্য কি উপযোগী সেজন্য কি হয় এখানে কি ধান পাটের কি হয় এটা হয় আবাদটা কি হয় বেশি হয় আবার যেসব নদী বা বন্যা এলাকাতে সেখানে তো পাটের আবাদ কিন্তু গুণগত মানসম্পন্ন কিন্তু কি হয় পাটের আবাদটা হয় কথা বুঝতে পারছো যেসব এলাকাতে কিছুই নাই আছে ধরো বনভূমির নিকটবর্তী অবস্থিত খনিজ সম্পদের নিকটবর্তী সেখানে কি হয়েছে অনেক যেমন দেখা যায় যে মরুভূমিতে যত ধরো অ্যারাবিয়ান কান্ট্রি গুলোতে সেখানে কি মরুভূমি কিন্তু দেখা যায় মাটির নিচে সেখানে কি আছে তেল বা গ্যাসের কি খনি আছে কথা বুঝতে পারছো এগুলি তো এটা ভূমি কথা বুঝতে পারছো তাহলে কি আছে সেখানে কি গ্যাস ইত্যাদির কি আছে অবস্থানটা থাকে ভূমির প্রকৃতির উপরেও কি 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 করে থাকে এই যে উৎপাদন ক্ষমতাটা নির্ভর করে কথা বুঝতে পারছ তুমি মরুভূমিতে যতই তুমি সার দাও আর যতই যা তুমি জৈব সার আবিজাবি দাও না কেন উৎপাদন কি হবে আমাদের আমাদের একটা কি তোমার কি যেখানে পলিমাটি সমৃদ্ধ যে দোআশ মাটি আছে সেকারকার মতো কি ফসল কি সেখানে উৎপাদন হবে তুমি যদি ধরো এই এই মরুভূমিতে যদি তুমি এখন এই ধান যদি বপন যদি করো তাহলে কি এত প্রচন্ড রোদ তাহলে দেখা যায় ধান থেকে কি হয় খই তৈরি করা হয় না খাও তো নাকি না রে হম আমরা মাটি মাটি নরম করে ধান ছিটে দিলে কি হয় ধান গাছের কি হয় সারা কি হয় তারা যেটা বগুড়াতে বলা হয় বিষণ বিষণ হয়ে যায় তাই না তুমি যদি আরবিয়ান কান্ট্রির আরবীয় দেশের তুমি যদি উত্তপ্ত বালুতে বালুতে যদি তুমি যদি এখন গিয়ে যদি বল যে এখানে আমি বিচন করব তাহলে কি বিচন হবে তাহলে এই যে মানুষ কি দিনের বেলায় কি হয় বাইরে বেরোতে পারে না রোদের জন্য আর সেখানে গিয়ে যদি তুমি যদি ধানের বীজ যদি বপন যদি করো তাহলে তাই তাতেই কি হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে না ধান গাছ গজাবে গজাবে না এটা কিন্তু ভূমির প্রকৃতিগত বৈশিষ্ট্যের জন্য কি হয় অত বছর উৎপাদন ক্ষমতাটা অনেক সময় কি করে নির্ভর করে ভূমির অবস্থান ভূমির অবস্থান কি ভূমির উৎপাদন ক্ষমতা কি কি নির্ধারক হিসেবে বিবেচনা করে তুমি এখন আমাদের যে আমরা যে কোনো জিনিস উৎপাদন করি না কেন যে কোনো জিনিস আমরা বিপরণ করি এক এক অঞ্চলের মানুষের অর্থাৎ কি যে ভূ প্রকৃতি প্রকৃতিগত অবস্থানের জন্য হ্যাঁ বহু প্রকৃতিগত অবস্থানের জন্য এক এক এলাকাতে এক এক রকমের জিনিস পাওয়া যায় এক এক রকমের জিনিসের উৎপাদন ভালো হয় এক এক অঞ্চলের মানুষের যে খাদ্যাভ্যাস হ্যাঁ রুচি মেজাজ ইত্যাদি কি হয় এই যে ভূমিগত ভূমির যে অবস্থানের কারণের জন্য কিন্তু হয়ে থাকে তো পাহাড়ি অঞ্চলের মানুষের শারীরিক গঠন কথা বুঝতে পারছো তাদের চিন্তা চেতনা তাদের খাদ্যাভ্যাস একরকমের আবার ধরো তুমি সাইবেরিয়াতে যদি যাও সাইবেরিয়াতে যদি যাও প্রচন্ড শীত প্রধান দেশে যদি যাও তাহলে সেখানকার কিন্তু জীবনযাত্রা কিন্তু চরম সেখানে কিন্তু আমাদের এখানকার মতো এখানকার মতো কিন্তু অত বৈচিত্রময় খাবার সেখানে কিন্তু পাওয়া যায় না দেখা যায় যে সাইবেরিয়াতে সাইবেরিয়াতে গ্রীষ্মকাল যেটা হয় সাইবেরিয়াতে যখন গ্রীষ্মকালটা হয় তাহলে আমাদের এখানে যে জানুয়ারি মাসে যে ঠান্ডা পরে শীত পড়ে তার চাইতেও কিন্তু বেশি কি থাকে ঠান্ডা থাকে বুঝতে পারছো আবার সাইবেরিয়াতে যখন শীতকাল তখন তো আমরা চিন্তাও করতে পারি না যে কি পরিমাণ ঠান্ডা বা শীত হতে পারে বা হয় কথা বোঝা গেছে সেখানে দেখা যায় সাগরের পানি নদীর পানি পর্যন্ত কি তিন চার মিটার পর্যন্ত কি যায় তোমার কি বরফ জমে যায় ওই বরফের উপর দিকে মানুষ গাড়ি টাড়ি নিয়ে চলে যায় কিছুই হয় না কথা বুঝতে পারছো সেখানে কিন্তু দীর্ঘ দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু মানুষ কি পায় না ফসল টসল পায় না তাদের কিন্তু কি হয় জীব জন্তুর মাংস টাংস এগুলি তারা কিন্তু দেখা দেখো আমরা কিন্তু আমরা যখন একটা পশু আমরা যখন মাংস যখন খাই খাদ্য হিসেবে আমরা কিন্তু অনেক কিছু ফেলে দেয় কিন্তু তোমার সাইবেরিয়ান অঞ্চলে মঙ্গোলিয়া অঞ্চলে যেখানে শীতের পরিমাণটা বেশি এরা কিন্তু নারী বুড়ি চোখ চোখ টোক হাবি জাবি যা আছে সব কিন্তু তারা খায় কোনোটাই কিন্তু তারা উচ্ছিষ্ট হিসেবে ফেলে দেয় না কথা বুঝতে পারছো এটা এগুলি মূলত নির্ভর করতেছে এখানে কিসের জন্য ভূমির অবস্থানের জন্য অবস্থানের জন্য উৎপাদনটা নির্ভর করে কথা বুঝতে পারছো শিল্প এক এক ধরনের কি হয় কাজ এক এক ধরনের এটা কি ভালো হয় এখন দেখো আমরা ধরে নেই ধরো আমাদের দেশে আমাদের দেশে বাংলাদেশের কথা আমি চিন্তা করি বাংলাদেশে যে ভূ প্রকৃতির যে অবস্থানটা আছে এটা সুন্দর একটা কি আছে এখানে অবস্থান আছে অবস্থানটা কি খুবই সুন্দর কি জন্য বলবো তা আমাদের এখানে মাটি উর্বর চতুর্দিক দেওয়া বাংলাদেশে কি আছে শত শত হাজার হাজার কি নদী আছে কিন্তু দুঃখের বিষয় আমরা মানুষ হয়েছি খুবই খারাপ একটা প্রজাতি আমরা কি করছি নদীগুলো অধিকাংশ আমাদের আমাদের অধিকাংশ নদী আমরা কি করছি মেরে ফেলছি কথা বুঝতে কথা বুঝতে পারছো এবং আরো অনেক নদী আমরা দিনকে দিন কি করতেছি আমরা নষ্ট করে ফেলতেছি আমরা দখল করতেছি আমরা কি দূষণ করতেছি এর ফলে হ্যাঁ এর ফলে হয়তো দেখা যায় যে এই নদী দূষণ ইত্যাদির কারণে বাংলাদেশ হয়তো তার যে উর্বর ভূমি করবে হারিয়ে ফেলবে কথা বুঝতে পারছো এটা আর কি হয় আর কি এখানে কি হয় ফসল উৎপাদন করা সম্ভব কিন্তু এটা যদি এই ফসলটা কিন্তু আবার অ্যারাবিয়ান অঞ্চলে কিন্তু তোমার ধান পাট এগুলি অত সরিষা এগুলি কিন্তু অত সহজে কি হয় উৎপাদিত হয় না সেখানে কিন্তু উৎপাদিত হয় কাঁটা জাতীয় গাছ এবং খেজুর

আঙ্গুর এই এই ধরনের ফলগুলি কিন্তু সেখানে কি হয় প্রচুর পরিমাণে উৎপাদন হয় এবং এগুলির উপরেই কি বিভিন্ন ধরনের ধরনের নির্ভর কিন্তু অনেক কি কৃষি শিল্প আমরা বলি শিল্প কারখানায় ধরো এই যে আবাদ টাবাদ ইত্যাদি কি করে নির্ভর করে থাকে তুমি যদি স্পেনে যদি যাও ইতালি যদি যাও তাহলে দেখবা সেখানে কমলা আমরা এখানে যেমন যেভাবে আমরা কি ধান পাট আমরা কি করি আবাদ করে থাকি সেখানে মানুষ কিন্তু আঙ্গুর আপেল আখরোট তারপরে তোমার কি যে জলপাই পৃথিবীতে কত রকমের জল পাই আছে কি জলপাই পাই না সবুজ রঙের এবং শুকা লাগে কি টক লাগে পৃথিবীতে প্রায় একশো রকমের কি আছে জলপাই আছে কথা বুঝতে পারছো একশো রকম প্রায় একশো রকমের কি আছে জলপাই আছে বুঝতে পারছো তাহলে ভূমধ্য সাগরে যে জলবায়ু যেসব দেশে কাজ করে সেসব এলাকায় জলপাই কিন্তু ভালো হয় কিন্তু জলপাই প্রচুর পরিমাণে খায় এবং তারা কিন্তু ভোজ্য তেল হিসেবে কিন্তু তারা যে অলিভ জলপায়ের তেল মানে অলিভ অয়েল আর কি তারা কিন্তু খাবার টাবারের ক্ষেত্রে কিন্তু অলিভ অয়েল বা জলপায়ের তেল কিন্তু তারা কি করে ব্যবহার করে আমরা কিন্তু সয়াবিন তেল বা সরিষের তেল ব্যবহার করি ওরা কিন্তু তোমার কি এই যে এটা ব্যবহার করে জলপাইয়ের তেল অলিভ অয়েল কিন্তু তারা খাবার দাবার ইত্যাদিতে কি করে থাকে তারা ব্যবহার করে থাকে আমরা যেমন কি কি আমরা ভাত বা রুটি ইত্যাদি মুড়ি টুড়ি এগুলি খাই না তো যেসব এলাকাতে দেখা যায় যে তোমার কি ফল বেশি উৎপাদন হয় তাদের কি মূল খাদ্য কিন্তু হয় ফল কথা বুঝতে পার যেসব এলাকাতে ব্যাপক তোমার কি চারণ ভূমি অর্থাৎ গরু চরানের গরু মহিষ এগুলি চরানের ভূমি আছে হ্যাঁ ওইসব এলাকাতে কিন্তু তোমার কি হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু পশু পালন করা হয় যেমন সেখানে কিন্তু কি হয় দেশের মানুষের কিন্তু প্রধান তোমার মাংস আবার জাপান জাপানিরা কিন্তু প্রচুর পৃথিবীর সবচেয়ে বেশি মাছ কিন্তু খায় কি জাপানিরা এগুলি মূলত নির্ভর হয়েছে কিসের জন্য মাছ তারা খায় এবং বিদেশে কি করে তারা রপ্তানি করে এবং মাছ এইসব ইয়া থেকে কি হয় তারা বিভিন্ন ধরনের কি হয় শিল্প কারখানা গড়ে তুলছে এবং উৎপাদিত পণ্য তারা পৃথিবীর বিভিন্ন দেশে কি থাকে রপ্তানি করে থাকে তাহলে এই জিনিসগুলি মূলত নির্ভর হয়েছে বৈচিত্রতার কথা বললাম এটা মূলত নির্ভর করছে কিসের উপর ভূমির অবস্থানের জন্য ভূমির অবস্থানগত কারণে এক এক এলাকাতে এক এক রকমের জিনিস হয় এবং এক এক রকমের শিল্প কারখানা বা কৃষি ইত্যাদি কি হচ্ছে গড়ে ওঠে কথাটা বুঝতে পারছো তারপর তারপরে তিন নম্বর উপাদান রয়েছে জলবায়ু জলবায়ুর জলবায়ু সম্পর্কে এই ছোট ক্লাসে তো পড়ছো আগে পড়ছো না জলবায়ু সম্পর্ক জলবায়ুর সংজ্ঞা সংজ্ঞা এটা কে দিতে পারবা একটু বলো তো বছরের আবহাওয়া তারপর হচ্ছে তারপর এগুলি প্রাকৃতিক যে অবস্থা আছে অবস্থা প্রত্যেক দিনটাকে বলা হয় আবহাওয়া কথা বুঝতে পারছো কি বিশ বা পঁচিশ বা তিরিশ বছর পঞ্চাশ বছরের গড় এই যে আবহাওয়াকে কি বলা হয় জলবায়ু বলা হয় কথা বুঝতে পারছো মিনিমাম বিশ বছর পার হওয়া লাগে বিশ বছরের মধ্যে দেখা যায় যে তখনকার কি অবস্থাটা কি হয় যে পর্যবেক্ষণ করে এখন বলবে যে এখনকার যে আবহাওয়া জলবায়ুটা আমি আমি তোমাদেরকে বলতে পারি আমার ছোট বেলাতে আমি যে ধরনের জলবায়ুটা আমি দেখতাম এই এই বয়সে এসে এখন এসে আমি কিন্তু দেখি যে বাংলাদেশের জলবায়ুর গত জলবায়ুর কে অনেক পরিবর্তন ঘটেছে কথা বুঝতে পারছো এটা কিছু প্রাকৃতিক কারণে কিছু মানুষের মানুষের বিভিন্ন ধরনের পলিউশনের কারণে এই এইগুলি পরিবর্তনগুলি কি ঘটেছে আর কি কথা বুঝতে পারছো আমাদের দেশে তো আমরা বই পুস্তকে আমরা কি পাই শরঋ ঋতুর দেশ আমরা কি পাই আমরা কি হিসেবে পরিচিত শর ঋতুর দেশ হিসেবে পরিচিত না আমাদেরটা কিন্তু এখন কি আমরা কি ছয়টা ঋতুকে কি আমরা কি উপলব্ধি করতে পারি না এখন তিনটা ঋতুকে আমরা কি ভালো করে উপলব্ধি করতে পারি বলতো এখন কি আমরা ছয়টা ঋতুকে কি পুরোপুরি ভাবে আমরা উপলব্ধি করতে পারি কিনা না আমরা এখন একটা সময় কিন্তু ছয়টা ঋতুর বৈশিষ্ট্য কিন্তু আমাদের দেশে কি উঠতো ফুটে উঠত তো বিভিন্ন ধরনের পলিউশনের কারণে বা প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন কারণে কি হচ্ছে আমাদের এই ইয়ে থেকে কি হচ্ছে এই যে ছয়টা ঋতুর বৈশিষ্ট্য কিছু কিছু বৈশিষ্ট্য কি হচ্ছে মানে মুছে গেছে বা মুছে যাচ্ছে এরকম আর কি কথা বুঝতে পারছো এখন তো তিন ঋতু বাংলাদেশের শীত শীত চাপ বোঝা যায় গরমটা ভালো বোঝা সবচেয়ে ভালো বোঝা যায় গরমটা তারপরে বোঝা যায় কি আছে বৃষ্টি বৃষ্টি কথা বুঝতে পারছো গ্রীষ্মটা গরমটা এগুলো বোঝা না তো বাদ বাকি যে তোমার যে যে শরৎ হেমন্ত শীত শীতের পরে যে বসন্ত শরৎ হেমন্ত আর যে তোমার কি বসন্ত এগুলি আস্তে আস্তে কি হচ্ছে এগুলি হারিয়ে যাচ্ছে আর কি কথা বুঝতে পারছো তাহলে এটা মূলত কিসের জন্য পরিবর্তনটা ঘটেছে মূলত এই পরিবর্তনটা ঘটেছে জলবায়ু পরিবর্তনের কারণে আর জলবায়ু পরিবর্তনটা হয়েছে কিসের কারণে এই যে ক্রমান্বয়ে ধীরে ধীরে আমরা যে আমাদের কি আমাদের যে বনাঞ্চল উজাড় করে ফেলেছি না গাছপালা আমাদের দেশে একসময় গাছে গাছে গড়া নাকি ভরা ছিল না ওগুলি আমরা কি করছি আমরা কেটে ফেলেছি তাই না কেটে ফেলে সেখানে কি হয় সেখানে শিল্প কারখানা রাস্তাঘাট ঘর বাড়ি স্কুল কলেজ ইত্যাদি ইত্যাদি অব নানান অপকাঠামু কি গড়ে উঠেছে না তারপরে জঙ্গল কেটে আবার রাস্তাঘাট বাড়ি গাড়ি ইত্যাদি হাবিজাবি ইত্যাদি কি করা হচ্ছে করা হচ্ছে তাই না তারপরে একই সাথে দেখা যায় যে তোমার শিল্প কারখানা একসময় সময় বাংলাদেশ ছিল কি কৃষি ভিত্তিক আর এখন আস্তে আস্তে এটা কি হচ্ছে কি শিল্প নির্ভর হয়ে যাচ্ছে যত তুমি শিল্প কারখানা গড়ে তুলবা তত তত বেশি কি হবে দূষণের মাত্রাটা বেড়ে যাবে কথা বোঝা গেছে দূষণের মাত্রা বেড়ে গেলে গরমের পরিমাণ বাড়বে শীতের পরিমাণ কমে যাবে একটা সময় ছিল কিন্তু বগুড়াতে আমি আসি উনিশ সেপ্টেম্বর থেকে কি হতো রে শীত শুরু হইতো প্রায় সেপ্টেম্বর থেকে কি শীত চলে আসতো এবং এটা চলতো প্রায় এই মার্চের শেষ পর্যন্ত এপ্রিলের এপ্রিলের মাঝামাঝি প্রায় মার্চের শেষ বা এপ্রিল পর্যন্ত এপ্রিলের মাঝে দুই এক সপ্তাহ পর্যন্ত কি হতো শীতটা তোমার থাকতো এত তীব্র শীত ঠান্ডা পড়তো আর কি এখন বিগত সাত আট বছর ধরে অত শীত কিন্তু আর কি করা না বগুড়াতে বোঝা যায় না তার মানে আমরা কি বলতে আমরা এখন বলতে পারি যে আমাদের জলবায়ুর যে প্যাটার্নটা যে ধারাটা এটা কি যাচ্ছে খুব পাল্টে যাচ্ছে কথা বুঝতে পারছো তাহলে একটা দেশের একটা দেশের মানে অর্থনীতিতে আমরা বলি কৃষি কাজ বা শিল্প অর্থনীতি তো কিসে কিসের উপর নির্ভর করে কৃষি তারপরে শিল্প সেবা খাত এগুলি এই এগুলির ক্ষেত্রে কিন্তু জলবায়ুর কিন্তু একটা কি আছে, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কি করে থাকে পালন করে থাকে এখন আমরা আমরা পাই যে সুজলা সুফলা আমাদের তাহলে আমাদের দেশের সুজলা সুফলা হয়েছে মূলত নদী কেন্দ্রিক নদীকে কেন্দ্র করে নদী হাওর খাল বিল এগুলিকে কেন্দ্র করেই কিন্তু কি আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশটা গড়ে উঠছে ধরে নাও বাংলাদেশে বাংলাদেশে যদি একসময় যদি দেখা যায় যায় কোনো নদী নাই বিল নাই খাল নাই সবই গিয়েছে দখল হয়ে গেছে সব সবগুলি করে ফেলছে তখন কি আমি কি আমরা কি সুজলা সুফলা এই বাংলাদেশ কি আমরা কি দেখতে পাব তখন কি বাংলাদেশে কি এই উর্বর মাটি কিন্তু আমরা তখন উর্বর মাটিও কিন্তু তখন থাকবে না কথা বুঝতে পারছো এই ফসল সুন্দর সুন্দর ফসলও দерবে না তখন ফলবে না কথাটা বুঝতে পারছো তাহলে এই যে আমাদের কি আছে আমাদের ধর একটা কি আছে বঙ্গোপসাগরের দক্ষিণে দক্ষিণে কি আছে আমাদের বঙ্গোপসাগর আছে তাহলে এই বঙ্গোপসাগরটা থাকার জন্য কিন্তু আমরা কিন্তু জিওগ্রাফিক্যালি অবস্থানগত কারণে এবং রাজনৈতিকভাবে ভাবে ব্যবসায়িক ভাবে অর্থনৈতিক ভাবে কিন্তু আমরা অনেক সুবিধা পেয়ে থাকি এটা এখন বলতে পারো তাহলে সার তাহলে সমুদ্রের জন্য কি সুবিধা পেয়ে থাকি কারণ বাংলাদেশ এমন একটা অবস্থানে অবস্থিত যেই দেশের সাথে সমুদ্র বন্দর সমুদ্র থাকে ওই দেশ কিন্তু অর্থনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে কিন্তু অনেকটা কি থাকে এগিয়ে থাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু কি থাকে এগিয়ে থাকে তাকে অন্য দেশের উপর কি বৈদেশিক বাণিজ্য সম্পাদন করার জন্য হয় হয় না নির্ভর করতে ভূবেষ্টিত জায়গা যেমন হচ্ছে ভুটান আছে নেপাল আছে আফগানিস্তান আছে এরা কিন্তু চাইলেই কিন্তু অন্য দেশের সাথে কিন্তু জল পথে কিন্তু তারা কি করতে পারে না বাণিজ্য করতে পারে না বাণিজ্য বাণিজ্য পথে সবচেয়ে সহজ এবং নিরাপদ সস্তা মাধ্যম হলো জলপথ যেহেতু তোদের এখানে কি নাই ওদের এখানে কি নাই কোনো সমুদ্রের সাথে কি নাই কোনো সংযুক্তি নেই সেই জন্য তারা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য তারা নিজেরা করতে পারে না আন্তর্জাতিক বাণিজ্য করতে গেলে তাকে অন্য দেশের উপর দিয়ে অন্য দেশের সাহায্য নিয়ে কিন্তু কি করতে হয় তাকে বাণিজ্যটা করতে হয় হ্যাঁ তাহলে এই যে দেখো আমরা কিন্তু এই যে জলবায়ুগত কারণে কিন্তু আমরা কি অনেক সুবিধা ভোগ করতেছি যেটা পৃথিবীর অনেক দেশের কাছে কি ঈর্ষণীয় দেখো আমার দেশ এমন একটা দেশ এটা আমি তো এই দেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত আমি যদি ধরে একটা আম খেয়ে যদি আমি আটিটা যদি আমি যদি অবজ্ঞা ভরে যদি আমি ফেলেও দেই তাহলে দেখা যায় যে আমের বিচিটা থেকে কি হয় আমের গাছ বের হয় বের হয় না তুমি একটা কিছু খেয়ে তুমি কি উচ্ছিষ্ট অংশটা ফেলে দিলে সেখান থেকে কি কি হয়ে যাচ্ছে গাছ হয়ে যাচ্ছে পৃথিবীর অনেক দেশ আছে যারা শত চেষ্টা করেও কিন্তু কি করতে পারে না তারা গাছ গাছের চারা কিন্তু তারা কি করতে পারে না উৎপাদন করতে সক্ষম হয় না আমার কথা বুঝতে পারছো বুঝতে পারছো রে হ্যালো আমার কথা বুঝতে পারত কারণ সমস্যা আছে তারপরে দেখো প্রযুক্তি প্রযুক্তির ব্যবহার বর্তমান যুগটাকে আমরা কি বলি প্রযুক্তির আহ প্রযুক্তির যুগ বলা হয় না বিজ্ঞানের কি হয়েছে এখন কি হয়েছে জ্ঞান বিজ্ঞানের কি অনেক কিছু উৎকর্ষ সাধিত হয়েছে আর সেই সাথে সাথে গিয়েছে কৃষি চলে যাচ্ছে হম এই সংযুক্ত মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছিল তাহলে দেখো প্রযুক্তির ব্যবহার তাহলে এই যে প্রযুক্তিকে প্রযুক্তিকে ব্যবহার করে যেসব জায়গা যেসব কাজ আগে অসাধ্য ছিল মানুষ মানুষের করার জন্য কষ্ট করছিল ওইসব কাজও কিন্তু মানুষ এখন অতি সহজে কি সম্পাদন করছে এখন দেখা যায় যে মানুষ প্রযুক্তি ব্যবহার করে মহাসাগর সাগরের মধ্যে তারা কি করতেছে তারা বাসভূমি জায়গা ল্যান্ড ভূমি এগুলি করতেছে তৈরি করতেছে মানে স্থলভূমি স্থলভূমিতে রূপান্তর করতেছে কথা বলছে মরুভূমির বুকে কি করছে ফসল ফলাচ্ছে প্রযুক্তি ব্যবহার করে এই যে সাগরের পানি সমুদ্রের পানি আমাদের কিন্তু এটা কি পানের অনুপযোগী মানুষ প্রযুক্তি ব্যবহার করে এই যে সাগরের যে নুনতা পানিকে পরিশোধন করে পান যোগ্য করতেছে তাই না এগুলি কি প্রযুক্তির দ্বারাই কি হয়েছে কি সম্ভব হচ্ছে তারপরে আমরা কৃষি ক্ষেত্রে যদি ধরি যে আমাদের কৃষি উৎপাদন বাড়ার পিছনে বাড়ার আমাদের কিন্তু জমি কিন্তু আগের তুলনায় অনেক কমে গেছে কথা বোঝা গেছে কিন্তু উৎপাদন কৃষি উৎপাদন কিন্তু আগের তুলনায় অনেক বেড়েছে এটা কিন্তু সম্ভব হয়েছে আমাদের প্রযুক্তিগত এবং অগ্রগতির ফলে যদি আগের মত না যদি হতো আর জনসংখ্যা কিন্তু অনেককে না খেয়ে থাকতে হতো কিন্তু এই যে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত উৎকর্ষতার জন্য আমাদের কিন্তু ওই না খেয়ে থাকার কি হচ্ছে না প্রয়োজন হচ্ছে না কথা বুঝতে পারছো না খেয়ে থাকার কি হচ্ছে না প্রয়োজন হচ্ছে না এটা আহ এটা অবশ্যই কি করতে হবে আমাদেরকে মানতে হবে যে প্রযুক্তি আমাদের আহ কৃষিক্ষেত্রে শিল্প ক্ষেত্রে কি আসছে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে তারপরে দেখা যে প্রযুক্তিগত কারণে যেসব এলাকাতে যেসব ফসল ফলেনি এখন কিন্তু বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে তোলা হচ্ছে উন্নত মানের কীটনাশক সার ইত্যাদি ব্যবহার ইত্যাদি করে ভূমির যে কি আছে উর্বরতা ভূমির কি উৎপাদন ক্ষমতা বাড়ানোর কি হচ্ছে প্রতিনিয়ত কি করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে তারপরে মানবিক প্রচেষ্টা তাহলে ভূমির উৎপাদন অন্যতম একটা আছে যত কিছু সবকিছু আছে কিন্তু মানুষ যদি চেষ্টা যদি না করে তাহলে কোনো কিছুই হবে না তাহলে ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে মানবী মানুষের যে পরিশ্রম মেধা মানুষের যে বুদ্ধি খাটানো এটা কিন্তু একটা কি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে তারপরে দেখা যায় দেশের অর্থনৈতিক অবস্থা আমরা দেখি পৃথিবীর অনেক দেশে কি আছে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে কিন্তু তাদের কি অর্থনৈতিক অবস্থা ভালো না তাদের কাছে কি টাকা পয়সা না যেমন আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশে কিন্তু প্রাকৃতিক সম্পদের কোনো কমতি নাই ঘাটতি নাই কিন্তু তাদের কাছে কি নাই মূলধন নাই তাদের কাছে কি নাই টাকা নাই সেজন্য তারা কি করতে পারে না তাদের যে প্রাকৃতিক যে সম্পদ আছে এই সম্পদটাকে তারা কি করতে পারে না সঠিক ব্যবহার করতে পারে না কথা বুঝতে পারছো অর্থাৎ ভূমির যে উৎপাদন যে ক্ষমতা যেটাকে তোমার পরিচর্যা করা দরকার ওটা তারা কি করতে পারে না করতে পারে না তাহলে একটি একটি দেশের অর্থনৈতিক অবস্থা ভূমির উৎপাদন ক্ষমতা ব্যাপকভাবে কি করে থাকে প্রভাব অর্থনৈতিক কথা বুঝতে পারছো কোন দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভালো যদি থাকে তাহলে সে কি করতে পারে কারণ জাপানের অর্থনৈতিক অবস্থা ভালো দেখা যায় যে জাপান কিন্তু একটা শিল্প পৃথিবীর অন্যতম শিল্প সমৃদ্ধ দেশ তখন কি জানো জাপানে কিন্তু কোনো খনিজ নাই মানে যেই শিল্পের সাথে জড়িত যে বেশি উপকরণ গুলি বেশি লাগে ওই উপকরণ গুলি কিন্তু জাপানের কি খনি নাই যেমন লোহাটা জাতীয় গ্যাসের খনি লোহার খনি জাপানে নাই কথা বুঝতে পারছো তাহলে জাপানে যদি লোহার খনি বা গ্যাসের কোন খনিজ যদি থাকতো তাহলে জাপান বিশ্ববাসীকে আরো কম দামে গুণগত ভালো মানের পণ্য তারা কি উপহার দিতে পারতো তো তারা কি করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেহেতু তাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা কি করতে পারে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা কি হয় এই যে লোহা জাতীয় যত কাঁচামাল আছে তারা কিনে নেয় কিনে নিয়ে কিন্তু তারা কি করতে পারে পণ্য উৎপাদন করে তারা পৃথিবীর বিভিন্ন দেশে করে থাকে রপ্তানি করে থাকে কথা বুঝতে পারছো তাহলে এই দেশের অর্থনৈতিক অবস্থাও কি কি করে থাকে এই যে উৎপাদনে ভূমির উৎপাদনের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যে তুমি একটা তুমি বিভিন্ন বিভিন্ন রকম এগুলিকে তুমি আরো ব্যবহার উপযোগী করবা বা উৎপাদন ক্ষমতা বাড়াবে বাড়াতে গেলে কি লাগবে সেখানে কি প্রযুক্তি ব্যবহার করতে হবে সেখানে কি করতে বিভিন্ন উপকরণ ব্যবহার করা লাগবে সেখানে কি হয় সেখানে কি হয় বিভিন্ন ধরনের শ্রমিক বিভিন্ন মানের বিভিন্ন ধরনের শ্রমিক এবং কর্মী নিযুক্ত করতে টাকা না থাকলে কি তাদেরকে দিয়ে খাটানো যাবে না কথা বুঝতে পারছো তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু একটা দেশের ভূমির উৎপাদন ক্ষমতার মানে নির্ধারণ করে আর কি মানে এরপর উৎপাদন ক্ষমতার উপর কি করে প্রভাব বিস্তার করে থাকে তাহলে আজকের ক্লাস ক্লাস কি সবাই বুঝতে পারছো কারো কোনো সমস্যা আছে কোনো বিষয়ের প্রতি তোমার সামনে কিন্তু তোমার ইয়ে দেওয়া আছে স্লাইড দেওয়া আছে কোন কোন বিষয়টা এই যে ছয়টার মধ্যে কোনটা কেউ বোঝونی এরকম কেউ আসো কি না হ্যালো আমার কথা বুঝতে পারতেছ সবাই বুঝতে পারতেছ স্যার সব হ্যাঁ আর কোনো সমস্যা আছে জে স্যার আর কোনো সমস্যা আছে নাকি বর্তমান সমস্যা নাই স্যার না তাহলে ভবিষ্যতে সমস্যা হতে পারে না তাহলে মিজনর বর্তমানে নাই ভবিষ্যতে সমস্যা হবে তাই না

সময় মনে আর খুব একটা বেশি টিসি নাই না স্যার ওইটা হবে না স্যার ওই টপ করে হাতে গিয়ে স্যার কানেকশন কেটে যাবে আর কি কথা বুঝতে পারছো তো সবাই ভালো থাকবে জি স্যার সুস্থ থাকবে বাইরে বেরোবে না রেগুলার ক্লাসে উপস্থিত থাকবে স্যার ভালো সবাই তো ঘুম পাড়তিছে হ্যাঁ পুরাতন পুরাতন যে পড়াগুলো আছে এগুলি সবাই রিভাইজ করবা কথা বোঝা গেছে পুরাতন পড়াগুলি রিভাইজ করবা নতুন গুলি পড়বা আর যারা ক্লাসে আসে না তাদেরকে আসতে উদ্বুদ্ধ করবা আর সবাই আমার ফেসবুকের ফেসবুক যে গ্রুপ আছে গ্রুপের সাথে সংযুক্ত হইবা তোমরা এখনো হাওনি তোমরা রিকোয়েস্ট পাঠায় আমি নাম একটু বলেন তো এই ডিকেডি বিএস এপিবিএন পিএইচসি ডিকেডি